আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত আপনাকে বাকবাকালির নতুন একটি ভিডিওতে। আজকে চলে এসেছি বাংলাদেশের বিখ্যাত কাঁটাবন পশু পাখির মার্কেটে। এটি হচ্ছে ঢাকা শাহবাগে অবস্থিত। আজকে আপনাদেরকে খরগোশ থেকে শুরু করে গিনি পিগ, কবুতর, কুকুর, বিড়াল সহ আরও বিভিন্ন ধরনের পশু পাখি দেখাবো এবং এদের দাম সম্পর্কে জানাবো। আপনারা সবাই জানেন যে কাঁটাবনে তুলনামূলক একটু দাম বেশি চাওয়া হয় এবং অবশ্যই সবসময় সব দোকানে সুস্থ পশু পাখি পাওয়া যায় না, তো অবশ্যই আপনি কেনার সময় সতর্ক থাকবেন, দাম দরের সময় দামাদামি করবেন এবং সাথে যদি পারেন অভিজ্ঞ কাউকে নিয়ে যাবেন। তাছাড়া আপনি যদি আপনাদের পশু পাখি বিক্রয় করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজে, লিঙ্কটি কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রাখছে ভাইয়া, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, তো আপনার দোকান নাম্বার কত? এটা 20। আচ্ছা, নাম কি দোকানের? ডি বার্ডস ওয়ার্ল্ড। ডি বার্ডস ওয়ার্ল্ড। তো আজকে আমাদের কিছু বিড়াল পাখি দেখবো আপনাদের কাছে। দেখেন, তাছাড়া খরগোশ আছে, সবই দেখবো, দাম সম্পর্কে জানবো। আচ্ছা দেখেন ভাই, এটা আপনার হাতে কি আছে? এটা পার্সিয়ান ভাইয়া। পার্সিয়ান? পার্সিয়ান হলো রাশিয়ান। রাশিয়ান? হ্যাঁ। আচ্ছা, এটা কোন কোটে আছে? এটা আপনার লংকটের মতন আছে, লোম বড় বড় হবে, লংকটই বলা যায়। এটা লংকট বলা যায়? আচ্ছা, এটা কি ডিওয়ার্মিং করেছেন? না না না। আচ্ছা, এটা চাচ্ছেন কত? এটা চাচ্ছি ভাইয়া আপনি 27,000 টাকা। 27? জি, 27,000। ছেলে আছে না মেয়ে? ছেলে আছে, মেল। মেল? পটি ট্রেন তো করানো আছে। জি, পটি ট্রেন করানো। চোখটা দেখেন, খুবই সুন্দর। কি পেঁচ নেবেন নাকি? তো এটা কি ফিমেল? ফিমেল। ফিমেল দেখতে পাচ্ছেন? লংকটে নাকি? এটাও লংকটে। লংকটে আছে। এটা কি মেয়ে? মেয়ে, ফিমেল। ফিমেল দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ। এটাও তো ডিওয়ার্মিং করানো নাই? না, ডিওয়ার্মিং করানো নাই। মানে এটা ডিওয়ার্মিং করানো আছে? এটাও, এটাও দুইটাই কৃমি, দুইটাই কৃমি ইয়া করানো আছে। ডিওয়ার্মিং হচ্ছে আপনার কৃমির জন্য যেটা দেয়, নাহলে বিড়াল খায় না বা যে খাবারই যায় গায়ে লাগে না আসলে বিড়ালের। তো এটা চাচ্ছেন কত? এটা ফিমেল, তো ফিমেলের দাম একটু বেশি। এটা 32,000 টাকা। 32,000 টাকা? 32। কোয়ালিটি তো ভালো হবে? হ্যাঁ, কোয়ালিটি ভালো হবে, মানে অরিজিনাল কোয়ালিটি না। আচ্ছা, এটা কি বিড়াল ভাই? এটিও পার্সিয়ান ভাই, এটা লোম কাটা। এটা লোম ট্রিম করা আছে? ট্রিম করা। অনেকে ট্রিম করে দেয় ব্রাশের সমস্যার কারণে বা অনেকে গরমকালেও ট্রিম করে দেয়। এটা কি ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। বয়স কত আছে? এটা বয়স হচ্ছে আপনার 11 মাস 12 মাস এরকম। 11 থেকে 12 মাসে আছে। আচ্ছা, তো এটা চাচ্ছেন কত? এটা চাচ্ছে ভাই 22,000 টাকা। 22,000 টাকা, 11-12 মাসে আছে, 22,000 টাকা চাচ্ছেন। এটারও ডিওয়ার্মিং করানো আছে এবং আর কিছুদিন কয়েক মাস পরে আপনার হিটে আসবে, তখন যারা যদি কেউ ব্রিড করাতে চান ব্রিড করাতে পারবেন। এখন আপনাদেরকে দেখাবো কিছু খরগোশ। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রঙের বাদামি, সাদা ইত্যাদি খরগোশ রয়েছে। কাঁটাবনে সাধারণত তারা দুই ধরনের খরগোশ সেল করে থাকেন। একটি হচ্ছে যেটি নর্মাল দেশি খরগোশ যেটা রয়েছে, দেশি না অর্থাৎ নর্মাল যে সাইজের খরগোশটা রয়েছে ওইটা, এবং আরেকটা তারা যেটা বলে থাকেন সেটা হচ্ছে নিউজিল্যান্ড মিক্স এমন টাইপের। আমার কাছে যেটা মনে হয় তারা দুইটাই আর কি ছোটো বড় এজ গ্যাপে হিসাবে দুইটা দুইভাবে বলে থাকে, তো অবশ্যই নেওয়ার সময় দেখে শুনে নেবেন। তাছাড়া খরগোশ আপনারা যারা পালন করতে যাচ্ছেন অ্যাপার্টমেন্টের জন্য খুবই ভালো হবে। এরা সাধারণত বিভিন্ন ধরনের শাক, তাছাড়া আরও বিভিন্ন খাবার আছে এগুলো খেয়ে থাকে। খুব আহামরি না এদের পালন পদ্ধতি। আপনি যদি একটা খুব ভালো পেটস চান, খরগোশ হতে পারে আপনার ভালো একটি পেটস। তো এটা আপনার সাধারণত 800 থেকে 1500 টাকার মধ্যে জোড়া সেল করে থাকে, ডিপেন্ড করে আপনার বয়স এবং তাদের বলা যে প্রজাতির উপরে। তো অবশ্যই কেনার সময় দেখে শুনে কিনবেন। এখন আমাদের সামনে যে কুকুরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ল্যাব্রাডর। ল্যাব্রাডর সাধারণত খুবই প্লেফুল হয় এবং অনেকে আছে যারা অ্যাপার্টমেন্টে যে ফ্রেন্ডলি কুকুর খুঁজেন তাদের মধ্যে ল্যাব্রাডর অন্যতম। অনেকে আবার ভালো প্রশিক্ষণের মাধ্যমে এদেরকে ভালো গার্ড ডগ হিসাবেও গড়ে তোলেন। সামনে যে কুকুরটি দেখতে পাচ্ছেন এটি ছেলে, এটার বয়স রয়েছে 3 থেকে 4 মাস। এটির দাম তারা চাচ্ছেন 25 থেকে 30,000, এবং এটির ডিওয়ার্মিং অর্থাৎ যে কৃমিনাশক কোর্সটি রয়েছে এটিও তারা কমপ্লিট করে রেখেছেন। আপনারা যদি এই কুকুরটি নিতে চান অবশ্যই কাঁটাবনে ঘুরে আসবেন।
ব্লু, এটা হচ্ছে এটাও পার্সিয়ানে অ্যাশ কালার ব্লু, অ্যাশ ব্লুতে আছে দেখতে পাচ্ছেন। এটা কি ছেলে না মেয়ে? ছেলে। ছেলে মেয়ে পার্সিয়ানে খুব কম কম হয়, এই জন্য দামটা বেশি হয়। এটা চাচ্ছেন কত? এটা হ্যাঁ এটা ধরেন এটির দাম একটু বেশি, এটা 30,000 টাকা। 30,000 টাকা। তাছাড়া এখানেও আরেকটা আছে ঘুমায়, এ কিন্তু ঘুমায় আছে তো। আচ্ছা এটার দাম কত চাচ্ছেন? ওইটার দাম 5 ফেজ, ওইটা হলো আপনার 25,000। 5 ফেজ 25,000 টাকা। না ভাই এটা গিনি পিগ। ও সরি গিনি পিগ, সরি গিনি পিগ, গিনি পিগই বলতে এসেছিলাম, হ্যামস্টার হয়ে গেছে। তো গিনি পিগ বয়স কত আছে এগুলো? এগুলো বয়স আছে আপনার 9 মাস, 1 বছর, 4 মাস, 6 মাস সব আছে। আচ্ছা এগুলো কততে ব্রিডে আসে? হিডে ব্রিডে হিডে আছে আপনার এগুলো ধরেন ওই খরগোশের মতন 7 থেকে 9 মাসের ভিতরে হিডে আসে। 7 থেকে 9 মাসে ডিম বাচ্চা করে? কীরকম বাচ্চা করে? একটা দুইটা, দুই একটা করে করে। তো গিনি পিগের দাম কত? গিনি পিগ 1500 টাকা জোড়া। 1500 টাকা জোড়া। 1500 থেকে 1800 টাকা জোড়া। আচ্ছা এখন যে কুকুরটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় শিজু লাসা, অনেকে লাসা নামও চিনে থাকেন। আপনারা যারা বাসা বাড়িতে পালার জন্য কুকুর খুঁজতেছেন এটি তার মধ্যে হতে পারে অন্যতম। এরা প্লেফুল কাইন্ডের ডগ, এটা আপনার গার্ড ডগ হিসাবে তেমন সুপরিচিত না, কিন্তু আপনি যদি ভালো প্লেফুল ডগ চান অ্যাপার্টমেন্টের জন্য এটি খুব ভালো হবে। এটির বয়স আছে 5 থেকে 6 মাস এবং এটি যে ভ্যাকসিন এবং ডিওয়ার্মিং রয়েছে এটিও তারা কমপ্লিট করে রেখেছেন। এদের খাবারে সাধারণত ডগ ফুড থাকে, তাছাড়া আপনি সিদ্ধ করে মুরগির মাংস, গরুর মাংস ইত্যাদিও দিতে পারেন। তাছাড়া আলাদা ট্রিটসও পাওয়া যায়, এগুলো দিতে পারেন। এটার দাম তারা চাচ্ছেন 20 থেকে 27,000 টাকা। জেন্ডার এবং এজ অর্থাৎ বয়স ভেদে এদের দামটা উঠানামা করে থাকে। পাউডার আছে? পোকার পাউডার? এটা না না ওই পিছনটা, ওই যে আচ্ছা এই যে এই যে লাল কালারটা, ওটা কুকুরে বিলাই স্প্রে আছে, কুকুর বিলাই স্প্রে আছে সব আছে। তো ওনার এখানে সবই পেয়ে যাবেন, দামটা আপনি ফোন করে জানতে পারবেন ওনার কাছে। ১৫০০-১৮০০ টাকা জোড়া। আর সিরাজি কত করে বেচেন? সিরাজি আপনার 3500-3500। আর ভালো সিরাজি হইলে ধরেন আপনার যেগুলো হইলো আপনার ই আরে ভাই পাকিস্তানি সিরাজি, পাকিস্তানি ওগুলো আরো বেশি ওইগুলো 5.5-6। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। সর্বোপরি বলতে চাই কাটাবনে অবশ্যই অন্যান্য যে সকল দোকান রয়েছে সেখান থেকে কিছুটা বেশি দাম হয়ে থাকে। তাছাড়া আমার দেখা যেটা অনেক অনেক দোকানে রয়েছে যেখানে অসুস্থ পশু পাখি বিক্রি করা হয়, তো অবশ্যই কেনার সময় দেখে শুনে কিনবেন। এবং যে সকল দোকানে বেশিরভাগ সময় অসুস্থ পাখি বা অবৈধ পাখি বিক্রি করা হয় ওখানে আসলে ভিডিও করতে দেওয়া হয় না, কারণ আপনারা সবাই জানেন কাটা বনে সব দোকানে আসলে ভিডিও করতে দেয় না। তাই অবশ্যই কেনার আগে অবশ্যই 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 রিসার্চ করে যাবেন, অন্ধভক্ত বা তাদের কথা শুনে যে একটা পশু পাখি কিনলেন এমন কিছু করবেন না। পারলে কোনো একজন অভিজ্ঞ কাউকে নিয়ে যাবেন, তাদের কথা একদম বিশ্বাস করবেন না। আপনার নিজেদের যে এক্সপিরিয়েন্স রয়েছে, আপনার অভিজ্ঞ যারা রয়েছে তাদের কথাকে বেশি গুরুত্ব দিয়ে আপনি ওইভাবে পশু পাখিটি কিনবেন। কুকুর বিড়ালের জন্য আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে এসএন পেট শপ। আমার লাগে মোটামুটি অন্যান্য দোকান থেকে তুলনামূলক কিছুটা ভালো তাদেরটা। তাছাড়া প্রিটি বার্ডসেও দেখতে পারেন আপনি, এছাড়া আরও দোকান যাচাই বাছাই করে অবশ্যই দেখবেন। সব থেকে বেশি আমি সাজেস্ট করব হচ্ছে ব্রিডার, ব্রিডারের উপরে কেউ নাই, আপনি ব্রিডার নেবেন, তারপরে ব্রিডার যদি না পান তাহলে এগুলো নেবেন। আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে, সামনে ইনশাল্লাহ আরও ভিডিও আসবে, সবাই দোয়া করবেন। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যাতে আপনি পেয়ে যান আমার ভিডিও সবার আগে।